أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটি অন্যতম পরিচিত এবং অনেক মানুষ আক্রান্ত মানসিক সমস্যা বা রোগ, যার নাম হচ্ছে বিষণ্ণতা। বিষণ্ণতা একটি রোগ যার চিকিৎসা আছে, কিন্তু প্রথমেই খেয়াল করে দেখুন তা আপনার খাদ্যাভ্যাসে বিষণ্ণতা প্রতিরোধক উপাদানগুলো আছে কি না, নাকি এটা বাদ পড়ছে। জি বন্ধুরা, আজকে আলোচনা করব এমন কিছু খাদ্য নিয়ে যেগুলো আপনার বিষণ্ণতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা যেমন জানেন ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তেমন কিছু কিছু খাদ্য উপাদান আছে যা দেহে দীর্ঘদিন ধরে কম থাকলে মানুষ বিষণ্ণতায় আক্রান্ত হয়। সেই সব খাদ্য খেলে আপনি আর বিষণ্ণ বোধ করবেন না। বিষণ্ণতা রোধে পুষ্টি উপাদান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আমাদের ইলিশ মাছে আছে। প্রয়োজনে ফিশ অয়েল সাপ্লিমেন্ট খান, তিসিতে প্রচুর পাবেন। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার স্মৃতিশক্তি, স্মরণশক্তি বাড়াবে, মুড ভালো রাখবে। শরীর এটা তৈরি করতে পারে না, তাই বাইরে থেকে যোগান দিতে হয়। তিসি কিনে নিয়মিত কয়েক দানা চিবিয়ে খান। ভিটামিন ডি এর অভাবে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। ভিটামিন ডি এর অভাবে বিষণ্ণতা, ডিমেনশিয়া, ভুলে যাওয়া রোগ, এমনকি অটিজম পর্যন্ত হতে পারে। বিশেষ করে হেমন্ত আর শীতে দেহে ভিটামিন ডি এর পরিমাণ অনেক কম হয়। এর মাত্রা 5,000 থেকে 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন দেহে প্রয়োজন, কিন্তু দেখা যায় 600 এর কম পায় দেহ। একে যোগান দিতে মাছের তেল, কড লিভার অয়েল, চর্বিযুক্ত মাছ, দুধ, ডিম, কলিজা, মাশরুম ইত্যাদি খাওয়া যেতে পারে। সেই সাথে দিনে 20 থেকে 25 মিনিট দেহে রোদ লাগান। ম্যাগনেসিয়াম, মোট জনসংখ্যা প্রায় অর্ধেক আমেরিকান ম্যাগনেসিয়ামের অভাবে ভোগেন। অতিরিক্ত মদ, লবণ, কফি, চিনি, সোডাযুক্ত ড্রিঙ্ক, দীর্ঘমেয়াদী স্ট্রেস, অ্যান্টিবায়োটিক, ডাই ইউরেটিক্স জাতের ওষুধ এর জন্য দায়ী। পরিণত পুরুষদের 400 থেকে 420 মিলিগ্রাম ও নারীদের 310 থেকে 320 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম প্রতিদিন প্রয়োজন। নিয়মিত ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার হৃদরোগ ও ডায়াবেটিক্সের ঝুঁকি কমায়। শুধু তাই নয়, এটা বিষণ্ণতা ও মাইগ্রেন প্রতিরোধ করে। গাঢ় সবুজ শাক, বাদাম, বীজ, মাছ, কলা, ডাল, ডার্ক চকোলেট, সয়াবিন, টক দই ইত্যাদিতে ম্যাগনেসিয়াম পাওয়া যাবে। ভিটামিন বি কমপ্লেক্স এর ভিটামিন B6, ভিটামিন B12 ইত্যাদি শুধু স্ট্রোকের প্রবণতাই কমায় না, নখ ত্বক ভালো রাখে। ঘুঙুর নখ বা প্রাণহীন ত্বক ভিটামিন বিহীনতার ইঙ্গিত বহন করে, এর অভাবে বিষণ্ণতাও হয়। 2009 সালে এক গবেষণায় দেখা যায় 40% নারীদের 1/4 ভিটামিন বি এর অভাবে ভুগছেন। B6 পাবেন সামুদ্রিক মাছ, পোলট্রি, মুরগির ডিম, কলা, সবুজ শাকে, আর B12 পাবেন মাছ, মুরগির ডিম, দুধ, কাঁকড়া ইত্যাদিতে। ফলেট, গবেষণা দেখা গেছে যদি ফলেটের মাত্রা কম থাকে তবে বিষণ্ণতা প্রতিরোধক ওষুধ দিয়ে মাত্র 7% রোগী বিষণ্ণতা কমে। গর্ভাবস্থায় ও স্তন্যদায়ী মায়ের দেহে ফলেটের চাহিদা আরও বেড়ে যায়। গাঢ় সবুজ শাক, বিলস, ডাল, টক জাতীয় ফলে ফলেট থাকে। অ্যামাইনো অ্যাসিড, এটি দেহে প্রোটিন তৈরি করে ব্রেনের কাজকে মসৃণ করে। এর অভাবে আপনি ধীরে লয়ে চলবেন, নিজেকে তথাকথিত ল্যাভেন্ডিশ মনে হবে, লক্ষ্য স্থির রাখতে পারবে না, মন থাকবে কুয়াশা ঢাকা। বিষণ্ণতা আক্রান্ত হলে গরুর মাংস, ডিম, মাছ, বরবটি, বাদাম ও বিভিন্ন বীজে অ্যামাইনো অ্যাসিড পাবেন। আয়রন, নারী বিশেষত গর্ভবতী মায়েদের 50% লৌহ শূন্যতায় ভোগেন। এ রোগের নাম এনিমিয়া বা রক্তশূন্যতা। এতে রোগী ক্লান্ত, বিষণ্ণ, খিটখিটে মেজাজ, ভুলে যাওয়া রোগে আক্রান্ত হন। চিন্তার ক্ষমতা কমে আসে, কিছু মনে রাখা কঠিন হয়ে পড়ে। মাছ, মাংস, কলিজা ইত্যাদি এর সমাধান হতে পারে। জিঙ্ক এর অভাবে বিষণ্ণতা রোগ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মাছ, মাংস, ডাল, মিষ্টি কুমড়া, বীজ, তিল ইত্যাদিতে প্রচুর জিঙ্ক থাকে। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি আক্রান্ত হয়। থাইরয়েডে আমাদের বিপাক, এনার্জি, দেহের তাপমাত্রা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, স্মরণশক্তি, মেজাজ নিয়ন্ত্রণ করে। আয়োডিন সমৃদ্ধ খাবার ঠিক মতো না খেলে বিষণ্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ, লবণ, সামুদ্রিক মাছ, চিংড়ি ইত্যাদিতে আয়োডিন পাওয়া যায়। সেলেনিয়াম, সেলেনিয়াম ও থাইরয়েডের
কাজ নিয়ন্ত্রণ করে। মাংস, সামুদ্রিক মাছ, সূর্যমুখী বীজ, মাশরুম, লাল চাল, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক ইত্যাদিতে প্রচুর সেলেনিয়াম থাকে। মনে রাখবেন, কেবল সাপ্লিমেন্ট খাবার থেকে তাজা খাবার দেহের জন্য বেশি উপকারী। আসুন বিষণ্ণতাকে প্রতিরোধ করি আমাদের চারপাশে পাওয়া যাওয়া সেই খাবারগুলো দিয়ে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।